জীবনের বিষণ্ণতা থেকে দূরে থাকা একাকিত্ব এগুলো হলো কারণ তো এই ঘটনার উপরে আমি যতটুকু চিন্তা ভাবনা করেছি এই ঘটনা এবং এই জাতীয় ঘটনার সাথে যে সমস্ত যে সমস্ত কারণ জড়িত এবং যে সমস্ত কারণ দায়ী তার মধ্যে বাহ্যিক কারণ হিসেবে এক নম্বরের কারণ হচ্ছে আমরা মুসলমান কিন্তু আমাদের মুসলমানের ঘরে ঘরে মুসলমানদের যে পারিবারিক জীবনের বন্ধন মুসলমানদের ঘরে ঘরে মুসলমানদের জীবনে পারিবারিক বন্ধন আজ নেই পারিবারিক বন্ধন আজ আমাদের পরিবার ব্যবস্থা ইউরোপ আমেরিকা এবং বিশ্বের পরিবার ব্যবস্থা পারিবারিক ভঙ্গুরে জীবনে পরিণত হয়েছে আমাদের পারিবারিক জীবন একজন মুসলমানের পারিবারিক জীবন যেভাবে মজবুত থাকা দরকার সেই রকম মজবুত নাই আমাদের মুসলিম পারিবারিক জীবন মুসলমান আমরা কিন্তু মুসলিম পারিবারিক জীবন জীবন আমাদের এখানে নেই তো এখানে পারিবারিক জীবনের বিষয়টা বড় গুরুত্বপূর্ণ মহতারাম উপস্থিতি সম্মানিত মুসলিয়ান গত বুধবার আজ শুক্রবার গতকাল বৃহস্পতিবারের আগের দিন রাত্র রাত্রে যে কোনো একটা সময় দশটা নয়টা দশটা বা উপরে আমাদের এক পরিচিত ভাই উনি বিভিন্ন জায়গায় চ্যারিটেবল কাজ করেন মসজিদ মাদ্রাসা মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেন এবং ওনার কাজগুলো অ্যাক্টিভিটিস এটা আমি আবার একটু দেখি ফলো করি কোথায় কি করতেছে। আমার ঘনিষ্ঠ মানুষ বন্ধু মানুষ তো উনি লিখছেন ওখানে হঠাৎ আবার চোখে পড়ছে যেহেতু আমি ওনাকে দেখি এই জন্য আমার মনে হয় যে এখানে আমার যারা উপস্থিত আছে আপনারাও বেশিরভাগ মানুষ দেখেছেন অথবা অবগত আছেন আমি ওনার প্রথম দিকে উনি বলতেছেন যে আমি মোহাম্মদ মহসিন ব্যবসায়ী ২০১৭ থেকে ক্যান্সার আক্রান্ত তো সর্বশেষ লাইভ এই কথাটা তো আমার মাথায় আছে আর উনি ক্যান্সার আক্রান্ত বলতেছেন তো মনে মনে আমি প্রথমে রিয়াজ বলতে ধরে নিয়েছিলাম যে আমাদের ওই বন্ধু এবং আমাদের ওই পরিচিত ভাইয়ের ওনার কোনো আত্মীয় রিলেটিভ এরকম হবে এরকম কিছু একটা আমি চিন্তা করছি যে পুরোটা দেখি শুনি এরপরে জিজ্ঞাসা করবো ভাই আপনার কি হয় কি অবস্থা তো এরপরে আমার নিজের থেকে ধারণাগুলো আমি আপনাদের সামনে পেশ করতেছি উনি বলতেছিলেন যে আমি ক্যান্সার আক্রান্ত তো আমি ধরে নিয়েছি যে হয়তো ক্যান্সার আক্রান্ত হয়ে এই লাইভ যেদিন করছেন তারপরে অসুস্থতা বেড়েছে হসপিটালে গেছেন এরপরে ওনার এক পর্যায়ে ওনার ইন্তেকাল হয়ে গেছে কিন্তু পরবর্তীতে কি অবস্থা এটা আপনারা জানেন ভালো জানেন অনেকে দেখেছে এমন হৃদয় বিদারক দৃশ্য এটা আসলেই খুব কষ্টকর এবং যে দেখবে তার মানসিক অবস্থার স্বাভাবিকতার নিয়ন্ত্রণ বড় কঠিন হয়ে যায় এইরকম একটা অবস্থা মহতারাম উপস্থিতি এই ঘটনা এটা তো উনি সবার সামনে একেবারে লাইভে এসে ঘটনা উনি ঘটিয়েছেন এটা সবাই দেখেছে জেনেছে বিধায় এটা সবার কাছে বড় হৃদয় বিদারক মনে হচ্ছে কিন্তু মনে হয় যে এই ধরনের মহসিন ব্যবসায়ী এবং রিয়াজের শ্বশুরের এটা একমাত্র মহসিন ব্যবসায়ীর ঘটনা অথবা একমাত্র রিয়াজের শ্বশুরের ঘটনা নয় বরং এমন ঘটনা বর্তমান বাংলাদেশে বর্তমান পৃথিবীতে আমাদের জ্ঞাতে অজ্ঞাতে জানা জানার বাহিরে অসংখ্য অগণিত ঘটেই যাচ্ছে কথা বলেন ঠিক আমি সর্বপ্রথম এই ঘটনার প্রতি সমবেদনা এবং গভীর সমবেদনা বাস্তবিক পক্ষেই মানে এত বেশি প্রভাবিত হয়েছি যেটা আপনাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারব না তো ঘটনার প্রতি সমবেদনা এবং গভীর সমবেদনা প্রকাশ করে এখান থেকে দুই তিনটা কথা আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই এক নম্বরে আমাদের এই ভাই ওনার যে পরিণতি এবং উনি যে ভাবে যে ঘটনা উনি ঘটিয়েছেন আত্মহনন অথবা আত্মহত্যা আত্মহনন অথবা আত্মহত্যার এই ধরনের পথ সাধারণত মানুষ বেছে নেয় যখন সে চরম ডিপ্রেশনের শিকার হয় চরম হতাশার শিকার হয় তখনই কেবলমাত্র এই ধরনের ঘটনা মানুষ ঘটিয়ে থাকে এবং এই ধরনের পথ বেছে নিতে বাধ্য হয় তার কাছে এটা সহজ মনে হয় ডিপ্রেশন এবং চরম হতাশা সম্মানিত উপস্থিতি এই হতাশা ডিপ্রেশন এটা বর্তমান বিশ্বের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর দেওয়া ও এবং দেওয়া তথ্য এবং বর্তমান সময়ের ডিপ্রেশন এবং হতাশার শিকার এবং এমন এক ব্যাধি মরণ ব্যাধি যে এটার খুব সহজ স্বাভাবিক চিকিৎসাও নাই যদি কেউ একবার ডিপ্রেশনের শিকার হয়ে যায় তাহলে সেখান থেকে বের হয়ে আসা তার জন্য বড় কঠিন এবং বড় কঠিন হয়ে যায় সম্মানিত উপস্থিতি এখানে আমাদেরকে এক নম্বরে ডিপ্রেশনের এবং এ ধরনের চরম হতাশার কিছু বাহ্যিক কারণ আছে আর কিছু প্রকৃত এবং বাস্তব এবং আসল কারণ বাহ্যিক কারণগুলো কি বাহ্যিক কারণগুলোর মধ্যে রয়েছে জীবনের বিষণ্ণতা দুঃখ দুর্দশা এবং দুঃখ কষ্ট বিপদ বিপর্যয় স্বপ্নভঙ্গ প্রিয় মানুষদের থেকে বিচ্ছেদ এবং প্রিয় মানুষদের মৃত্যুবরণ চলে যাওয়া এগুলো এটা ডিপ্রেশনের বাহ্যিক কারণ মানুষের হতাশাগ্রস্ত হওয়ার বাহ্যিক কারণ এই কারণগুলোর কোনো একটা অথবা কোনো একাধিক কারণে মানুষ অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং জীবন থেকে সম্পূর্ণরূপে সবার হিসাবে যে কথাটা বোঝা উচিত এই কথাটা যদি একজন মুমিন বুঝে নেয় তাহলে তার আর এই ডিপ্রেশনের শিকার হওয়ার কথা নয় কারণ মুমিন কাকে বলে মুমিন হওয়ার জন্য ইমান আনা শর্ত যে ব্যক্তি ঈমান আলে তাকে মুমিন বলা হয় কথা বলেন যে ব্যক্তি ইমান নালে তাকে মুমিন বলা হয় ইমান কাকে বলে ইমানের মধ্যে আমরা শুনে এসেছি পড়ে এসেছি আমরা বিশ্বাস করে এসেছি আ মন্তবিল্লা হি ওমালাই কতিহি বকুতুমিহি অরুসুলিহি ওলকদ রিকৈরি ওসেনলিহি মিনাল্লাহিত আনা আগে পরে হতে পারে যে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে আল্লাহ রসুদের উপরে ফেরেস্তাদের উপরে আল্লাহ নাজির কিতাবের উপরে এবং আখেরাতের উপরে আর আমি ইমান আনলাম তকদিরের উপরে তকদিরের উপরে ইমান এটা একজন মুসলমানের মুসলমান হওয়ার জন্য শর্ত যদি তকদিরের উপরে ইমান না থাকে তাহলে সে মুসলমান না মুমিন না তকদিরের উপরে ইমান অদৃশ্যের প্রতি ইমান তকদিরের প্রতি ইমান মানে কি তকদিরের প্রতি অর্থ হলো এই ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা যে আমার জীবনে যা কিছু ঘটে ভালো ঘটুক আর মন্দ ঘটুক এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা দুনিয়াটাকে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আর দুনিয়াতে পাঠানোর আমাদেরকে সৃষ্টি করার হাজারো বছর আগে প্রত্যেকটা মানুষের জীবনে কি ঘটবে না ঘটবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন জাফাল কালাম এটা তকদির কলমের মাধ্যমে লিখে কলমের কালি শেষ হয়ে গেছে মানে তকদির চূড়ান্ত হয়ে গেছে তো যা কিছু ঘটছে এটা আল্লাহর পক্ষ থেকেই ঘটছে আমরা একজন মমিন হিসাবে যেটা ইমানের একটা গুরুত্বপূর্ণ অনুসঙ্গ গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং চ্যাপ্টার এবং বিষয় এই বিষয়টা আমরা ভুলে যাই যে আমার জীবনে যাই ব জয় হোক পরাজয় হোক ক্ষয় হোক ক্ষতি হোক লাভ হোক আর যা কিছু হোক এটা কার হুকুমে আল্লাহর হুকুমে অতএব আল্লাহর হুকুমে যেহেতু أطيب عمي مؤمن من بن مسلمان هشام عمر قرني يهلك من لم يَرْزَ بقضائي ولم يصبر بلائي ولم يشكر نعمائي فليخرج من بين أرضي وسمائي وليطلب ربا سوائي মধ্যে আল্লাহ তাআলা বলেন যে যে ব্যক্তি আমার নির্ধারণ করা উপরে বিশ্বাস করলো না আমার দেওয়া নিয়মের উপরে শুকরিয়া করলো না আর আমার দেওয়া বিপদের উপরে ধৈর্য ধারণ করলো না ফাল ইখরুজ মিন বাইনি আলদি ওয়া সে যেন আমার বানানো আসমান এবং জমিনের থেকে আমার বানানো কায়नात এবং আমার বানানো বিশ্বজাহানের থেকে যেন সে বের হয়ে যায় তার আমার বানানো জাহানদের মধ্যে থাকার অধিকার নাই ওয়াল ইয়াতুলু রাব্বান সিওয়াই আমি ছাড়া অন্য কোন রবকে যেন খোঁজে নেয় আল্লাহ ছাড়া আর কোন রব আমাদের আছে নাই আল্লাহ তাআলা এটা রাখবে রাগান্বিত হয়ে কথাটা বলতেছেন সে যখন চলে যায় আমার আমার এখানে থাকার কোন দরকার নাই একজন মুমিনের মমিন হওয়ার প্রথম শর্ত হলো তাকদীরের উপরে ইমান আনা অন্যতম শর্ত হলো তাকদীরের প্রতি ইমান আনা অতএব তাকদীরের উপরে যে মুমিনের আত্মসমর্পণ আছে তাকদীরের উপরে যে ব্যক্তির ইমান আছে আস্থা আছে ভরসা আছে বিশ্বাস আছে যথাযথা বিশ্বাস আছে সে ব্যক্তি এই কথাটাও জানবে যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালা নাবুলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই মানুষের পরীক্ষা নিয়ে থাকি ওয়ালা নাবুলু আনকুম বিশাইইম মিনাল খাউফি বিভিন্ন ধরনের বিপদ দিয়ে ভয় ভীতি প্রদর্শন করে ওয়াল জুউই খুদা দারিদ্রতা এবং অভাব অনটন দিয়ে ওয়ালজুয়ি ওয়া নাক্সিম মিনাল আমওয়ালি সম্পদের নাশ দিয়ে সম্পদকে কমিয়ে অর্থাৎ ব্যবসাবানিজ্যের মধ্যে লস দিয়ে ক্ষেত খামারের মধ্যে সব ফসল নষ্ট করার মাধ্যমে ওয়া নাক্সিম মিনাল জুয়ি ওয়া নাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল কখনো কখনো আত্মীয় স্বজনের দেওয়ার মাধ্যমে আমি মানুষকে পরীক্ষা করে থাকি অতএব জীবনের এগুলি তো বিপদ ব্যবসায় লস হওয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষয়ক্ষতি হয়ে যাওয়া মানুষ টাকা মেরে নষ্ট করে দেওয়া প্রিয় কোনো মানুষের বিয়োগ হয়ে যাওয়া মৃত্যুবরণ করা অথবা কাঙ্ক্ষিত বস্তুতে সফলতা অর্জন না করা আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমরা এগুলিকে বিপদ হিসাবে মনে করি কথা বলেন আর আল্লাহ বলতেছেন যে এই কাজগুলো আমি রব্বুল আলম আমি পরবার দিকার আমি বিশ্ব জাহানের নিয়ন্ত্রণকারী আমি বিশ্ব জাহানের প্রতিপালনকারী আমি তোমার সৃষ্টিকারী এই কাজগুলো আমি করাই অতএব এই কাজগুলোর উপরে অনাস্থা ব্যক্ত করা এবং এটার কোন একটার প্রতি অসম্মান অনাস্থা এবং অভরসা প্রদর্শন করা এটা বান্দা হিসাবে তোমার অধিকার নাই কথা বললেন ঠিক না বেটি তো এক নম্বরের বিষয় হলো এখানে তাকদির আমরা এখন নামে মুসলমান কিন্তু আসলে মনের দিক থেকে একটু জটিলতার বিষয় আসলেই আমাদের ইমান টালমটল হয়ে যায় আমাদের ইমান আপন জায়গা থেকে আপন জায়গার থেকে পদস্খলিত হয়ে যায় আল্লাহ তালা আমাদের এই তকদির ইমানকে মজবুত করার তৌফিক দান করুন বলেন আমির মহতারাম উপস্থিতি দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি বলেছিলাম যে এই ধরনের ডিপ্রেশন এবং হতাশার কিছু বাহ্যিক কারণ রয়েছে এবং কিছু প্রকৃত কারণ রয়েছে বাহ্যিক কারণ বাহ্যিক কারণগুলো ওই যে বাহ্যিক কারণের মধ্যে বললাম যে জীবনের বিষণ্ণতা প্রিয়জনদের থেকে দূরে থাকা একাকিত্ব এগুলো হলো বাহ্যিক কারণ তো এই ঘটনার উপরে আমি যতটুকু চিন্তা ভাবনা করেছি এই ঘটনা এবং এই জাতীয় ঘটনার সাথে যে সমস্ত যে সমস্ত কারণ জড়িত এবং যে সমস্ত কারণ দায়ী তার মধ্যে বাহ্যিক কারণ হিসেবে এক নম্বরের কারণ হচ্ছে আমরা মুসলমান কিন্তু আমাদের মুসলমানের ঘরে ঘরে মুসলমানদের যে পারিবারিক জীবনের বন্ধন মুসলমানদের ঘরে ঘরে মুসলমানদের জীবনে পারিবারিক বন্ধন আজ পারিবারিক বন্ধন আজ আমাদের ব্যবস্থা ইউরোপ আমেরিকা এবং পশ্চিম বিশ্বের মতো আমাদেরও পরিবার ব্যবস্থা আমাদেরও পারিবারিক জীবন এটা ভঙ্গুরে জীবনে পরিণত হয়েছে আমাদের পারিবারিক জীবন একজন মুসলমানের পারিবারিক জীবন যেভাবে মজবুত টাকা দরকার সেই রকম মজবুত নাই আমাদের মুসলিম পারিবারিক জীবন মুসলমান আমরা কিন্তু মুসলিম পারিবারিক জীবন আমাদের এখানে নেই তো এখানে পারিবারিক জীবনের বিষয়টা বড় গুরুত্বপূর্ণ পারিবারিক জীবন বলতে এখানে অনেক কথা ইদানিং তো পারিবারিক জীবন নিয়ে আলোচনা হচ্ছে পারিবারিক জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখেন হাজরতে আদম আলী আদম আলা নবী সালাম সালাতামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন একেবারে সাথে সাথেই সৃষ্টি করছেন মা হাওয়ার আদি আল্লাহ আবার দুজন জান্নাতের মধ্যে ছিলেন জান্নাতের থেকে দুনিয়ায় আসার যে কারণ ওই কারণ যখন সংগঠিত হলো তো দুনিয়ায় যখন পাঠাইলে আল্লাহ তালা চাইলে শুধু আদমকেও পাঠাইতে পারতেন যে তিনি নবী তার যাওয়ার দরকার আছে না আল্লাহ তালা হজরত আদম কে সাথে সাথে মা হাওয়া কেও পাঠিয়েছেন আবার কোরআন করিমের সুরায় বাকারা সহ বিভিন্ন আয়াতের মধ্যে তাদেরকে কিভাবে বলতেছে দেখেন ওয়াকুল্লা আল্লাহ বলেন আমি বলে দিলাম আমি আদেশ করলাম ওয়াকুল্লা আদম আন্তা ওজা উজুকাল জঙ্গতা

তো পারিবারিক জীবনের প্রথম দাবি হলো যে স্বামী স্ত্রী উভয়ের থাকার বাসস্থান এবং উভয়ের থাকার জায়গা এক জায়গায় হবে একসাথে হবে কোরআনে করিমের সুরায় অন্য এক সুরের সুরায় তালাকের মধ্যে আল্লাহ তালা হুকুম করেছেন এটা আগেও আমি বলেছি সাকামতুম মেনহাইজু সেকান্তুমুজিদি কুম্বু আল্লাহ তারা পুরুষদেরকে বলেন তোমরা তোমাদের স্ত্রীদের থাকার ব্যবস্থা করো ওইখানে মেনহাইজু সেকান্তুম যেখানে তোমরা থাকো এই স্বামী স্ত্রীর যে কোনো কারণে দূরে থাকা এটা পারিবারিক জীবন হুম পারিবারিক জীবন নষ্ট হওয়া এবং পারিবারিক জীবন হুমকির মুখে পড়ার একটা গুরুত্বপূর্ণ কারণ আপনারা দেখেছেন আমাদের এই ভাই সে দুই হাজার থেকে বাংলাদেশে তার সাথে কেউই নাই স্ত্রীও বিদেশে এবং ছেলে সেও বিদেশে তো এটা এটার ব্যাপারে আমাদের যত্নবান হওয়া দরকার পারিবারিক জীবন এটাকে গুরুত্ব দেওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন বলেন আমি তিন নম্বরের বিষয় পারিবারিক জীবন পারিবারিক জীবনের প্রথম কাজ তো হলো বিবাহ করা বিবাহ করার শরীয়তের মধ্যে কতগুলো উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যগুলোর মধ্যে থেকে উদ্দেশ্য হলো মানব বংশ বিস্তৃতির ধারাবাহিকতা অব্যাহত রাখা মানব প্রজননের ধারাবাহিকতা এটা অব্যাহত রাখা এটা ইসলামের বিবাহের উদ্দেশ্যগুলোর মধ্যে থেকে একটা উদ্দেশ্য এবং এজন্য হযরত নবি পাক আলাইহিসসালাতু ওয়াস সালাম উম্মতকে উৎসাহিত করেছেন তাজাওজুল ওয়াদুদাল ওয়লুদা ফানি মুকাছিলুন আল উমাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরুষদেরকে বলেন আমার উম্মতের পুরুষেরা তোমরা এমন নারীকে বিবাহ করো যে নারী বেশি বেশি সন্তান প্রজননের ক্ষমতা রাখে এবং তোমাদের সন্তান যেন বেশি বেশি হয়

আপনি এবার চিন্তা করেন যে কাল ময়দানে হুজুর যদি আপনার নাম ধরে হাইলাইট করে যে এই ব্যক্তির মাধ্যমে আমার উন্মতের সংখ্যা আমি বলে গেছিলাম আমার আর আমার কথাটা সে রক্ষা করছে এই জন্য এইভাবে যদি আপনাকে হুজুর আলী হিসালাম হাইলাইট করে এবং কেয়ামতের ময়দানে হুজুর আপনাকে আর আমাকে নিয়ে গর্ব করেন তাহলে আমার অবস্থাটা সেদিন কেমন উজ্জ্বল হবে কিন্তু আজকে আমরা উল্টা শিখা এবং উল্টা পাঠ এবং উল্টা সবকার লেসন আমরা শিখে বসে আছি যা আমরা দুইজন আমাদের দুইজন কথা বলে ঠিক না মানে এই কথা ঠিক না কিন্তু আমরা এই সবক শিখে বসে আছি মহাতারাম উপস্থিতি আজকে আমার একটা বিবাহের একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার একটা দাওয়াত আছে যে দাওয়াত নাম বলবো না আমি ওই ভদ্রলোকের এরকম এক সন্তান এক মেয়ে এক ছেলে উনি নিজে আমাকে একদিন বলতেছিলেন যে হুজুর জীবনের এই পর্যায়ে এসে মনে হয় যে আরো যদি সন্তান হইতো তাহলে ভালো হইত কারণ মেয়েকে বিবাহ দিচ্ছেন উনি এক বিদেশি ছেলের সাথে মেয়ে বিবাহের পরে মেয়ে চলে যাবে বিদেশে আর ছেলের পড়াশোনার এক দুই বছরের মধ্যে ছেলেকেও পাঠায় দিবেন বিদেশে তো মেয়েও বিদেশে ছেলেও বিদেশে এখন উনি কি করবেন স্বাভাবিক এখন মনে হচ্ছে যে একটা একাকৃত জীবন খুব সামনে আসতেছে তো ইসলামী পারিবারিক জীবনের কেউ যদি অনুসরণ আর অনুশীলন করে তাহলে এই ধরনের সংকটের মুখোমুখি সে হবে না আপনারা আমার কথাটা কিভাবে নিচ্ছেন আমি জানিনা কিন্তু আমি ইসলামী দর্শনটা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি যদি আপনাদের কাছে ভালো নাও লাগে তারপরেও ভালো লাগাবেন কারণ কথাটা আমি আমার বাবার থেকে আনি নেই কথাটা আমি আমার নিজের থেকে আনি নেই কথাটা আমি আমার আল্লাহ থেকে আর আমার রসুলের পক্ষ থেকে আপনার সামনে আমি পেশ করতেছি অতএব ভালো না লাগলে ইমানকে নবায়ন করব আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন আমি তিন নম্বরের বিষয় তিন নম্বরের বিষয় যে পারিবারিক জীবনের ক্ষেত্রে স্বামীর দায়িত্ব স্ত্রীকে যেমন কাছে রাখা ঠিক স্ত্রীর দায়িত্ব স্বামীর কাছে থাকা এবং স্বামীর সেবা করা স্বামীর সেবা করা নবী আলী সালাতাম হাদিসের মধ্যে বলেছেন যে যদি আমি কাউকে লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন তিরমিজি শরীফের হাদিস আমি যদি কাউকে হুকুম করতাম আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করার তাহলে আমি স্বামীকে স্ত্রীকে হুকুম করতাম সে যেন তার স্বামীকে সাজদা করে তো সাজদা করার তো অনুমতি নাই কিন্তু বোঝা যায় যে একজন স্ত্রীর দায়িত্বে স্বামীর ব্যাপারে বিরাট দায়িত্ব এবং কর্তব্য হয়ে গেছে আজকাল বিভিন্ন কারণে স্ত্রী থাকে এক জায়গায় স্বামী থাকে আর এক জায়গায় বিভিন্ন কারণে বিভিন্ন বাহানায় এবং অজুহাতে তো খেদমত করবে থেকে এবং কাছে থাকবে থেকে এবং কাছে থাকলে সবচেয়ে বড় কথা হলো এই শুধুমাত্র খেদমতের সেবাটাই উদ্দেশ্য না একজন মানুষ কাছে থাকলে একাকিত্ব দূর হয় আমার পীর অবশ্যই হজরত আল্লামা কামরুদ্দিন সাহাব্দ আহমদ বারাকাত শেখ হাদিস শেখ সারি আমাদের এই মসজিদে কয়েকবার এসেছেন গুরু যিনি হযরতের আহলিয়া মুখতারমা স্ত্রীর কাল হয়ে গেছে গত কিছুদিন আগে তো আমি বাংলাদেশ সফরে আসলে জিজ্ঞাসা করছিলাম হজরত যেহেতু হজরত আমার বেশ ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে হযরতকে জিজ্ঞাসা করছি হযরত কেমন সময় কাটতেছে কেমন দিন কাটতেছে হজরত জবাব দিছেন বাড়ি তানহাই কাহুম সতী খুব একাকিত্ব মনে হয় খুব দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন যে খুব একাকিত্ব মনে হয় অথচ আমি তো হজরতের একেবারে পারিবারিক ঘরের একেবারে বাসার কাজকর্ম করার খাদেম ছিলাম হজরতের স্ত্রী হজরতের যে বেশি অসুস্থ ছিলেন এবং হজরতের বরং স্ত্রীর খেদমত করতে হইতো সেবা করতে হইতো বিভিন্ন রোগে রোগাক্রান্ত থাকার কারণে এবং হজরতের কোন সন্তানও হয়নি আল্লাহ তারার হুকুম হয় নাই নিঃসঞ্চার এইভাবেই জীবন কাটাইয়া দিয়েছেন হযরতের বয়স এখন চুরাশি পঁচাশি অথবা তার চেয়েও বেশি হবে কিন্তু এইরকম স্ত্রী মারা যাওয়ার পরে বলতেছে যে খুব একাকিত্ব অনুভব হয় এবং এই কথাটা যখন বলতেছিলেন আমি অনুভব করছি হযরতের ভিতরের দিলের আঁতটা কেমন একটা মানসিক কষ্ট এবং যন্ত্রণার মধ্যে আছে মহতারাবার অনুপস্থিতি এখানে আরো একটা বিষয় এই নম্বরের কারণ বলতে পারেন এটাকে যে আমাদের এখানে শরীয়তের হুকুম যে যদি প্রয়োজন হয় এবং সক্ষমতা থাকে তাহলে প্রয়োজন বলতে শুধু শারীরিক প্রয়োজন না বিভিন্ন ধরনের প্রয়োজন হইতে পারে স্ত্রী মারা গেছে অথবা স্ত্রী কাছে নেই বিভিন্ন প্রেক্ষাপটে শরীয়তে একাধিক বিবাহের অনুমতি শরীয়তের পক্ষ থেকে দেওয়া এবং মৃত্যুবয়স তো এটা একেবারে জরুরি হয়ে পড়ে অত্যন্ত জরুরি হয়ে পড়ে বৃদ্ধ বয়সে কারণ যৌবনে স্ত্রীর যতটুকু প্রয়োজন বৃদ্ধ বয়সে তার চেয়ে বেশি প্রয়োজন এমন কিছু প্রয়োজন যে প্রয়োজনগুলো একমাত্র স্ত্রী ছাড়া অন্য কারো দ্বারা পূর্ণ হওয়া এটা সম্ভব নয়। আমাদের দেশে একটু বয়স হইলে স্ত্রী মারা গেলে কেউ যদি বিবাহ করে তাহলে তাকে নিয়ে বিভিন্ন ধরনের তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তুচ্ছ তাচ্ছিল্য এই ব্যক্তিকে নিয়ে নয়। যদি দ্বিতীয় বিবাহ করার কারণে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তাহলে এটা শরীয়তকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা। স্ত্রী মারা আল্লাহর হুকুম যদি সামর্থ্য থাকে গেছে প্রয়োজন থাকে তাহলে নির্দিধায় নিঃসংকোচে মেয়েদের উচিত বাবা অথবা মায়ের দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করা আমার সাথে কেউ পরামর্শ করলে আমি উৎসাহ দি হ্যাঁ আপনার বিবাহ করা উচিত কি আমার নানা আমার নানু দুই আপন নানায় দুই ভাই ওনারা দোনো নানার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে যে ওনাদের স্ত্রী অর্থাৎ আমার নানুরা আগে মারা গেছেন আমার আপন নানু উনি মারা গেছেন এর মাস ছয়ে কথাবার তার কিছু বেশি পরে আমার নানাও মারা গেছে তো নানা নানু মারা যাওয়ার পরে উনি চাচ্ছিলেন দ্বিতীয় বিবাহ করতে সবাই নিষেধ করছে আমি বলছি যে নানা আপনার বিবাহ করা উচিত আপনার বিবাহ করা উচিত কারণ আপনার এমন কিছু সেবা শুশ্রূষা আছে যেটা আমার আর নানু না হলে এটা কেউ করতে পারবে না এটা সম্ভব না কারো পক্ষে এরপরে নানু নানা আমার এমন চরম অসুস্থতার মধ্যে চলে গেছে যে আর ওই ধরনের সুযোগ হয়ে ওঠে নাই উনিও মারা গেছে দ্বিতীয় নানু মারা গেছেন আমার আরেক নানা উনি পরামর্শ করছেন আমি মোবাইলে আমার সাথে কথা বলছেন যে তোমার মামারা তো আমাকে এভাবে খুবই করতেছে আমি বললাম যে না না আপনি নির্দিধায় আপনাকে কে দেখাশোনা করবে আপনার সাত ছয় ছেলে সব ছেলেরা বড় বড় অফিসার দেশে বিদেশে গুরুত্বপূর্ণ টাকা কামাই করতেছে তারা আপনাকে টাকা দিতে পারবে কিন্তু আপনার দেখাশোনা করতে পারবে না কথা বলেন ঠিক না দেখাশোনা করতে পারবে না টাকা দিতে পারবে কিন্তু টাকা সব কাজ হয় না তো উনি আমার পরামর্শের উপরে বিবাহ করছে ছেলেরা এখনো নারাজ আমার ওই দ্বিতীয় মানে মামারা কিন্তু উনি আমি মনে করি যে এটা উনি সঠিক করছেন এবং উনি আমাকে বলছেন যে আমি বিবাহ না করলে আমি বড় বিপদে পড়ে যেতাম মহতারাম উপস্থিতি আমাদের মুসল্লিদেরও অনেকের আছে আমি তাদের নাম বলবো না তারাও পরামর্শ করছেন স্ত্রী মারা যাওয়ার কারণে আমি পরামর্শ দিচ্ছি যে হ্যাঁ আপনি বিবাহ করেন তবে এখানে একটা বিষয় আছে যে দ্বিতীয় বিবাহ করার কারণে কিছু আমাদের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় ওই বিষয়গুলোর ক্ষেত্রে তাকে সচেতন থাকতে হবে তিনি যেমন আগের পরিবারের প্রধান ঠিক তদরূপভাবে নতুন একটা পরিবার গঠন হওয়ার পরে এখন দুইটা পরিবারের একসাথে তিনি প্রধান দোনোটা পরিবারের প্রতি সমতার সাথে সার্বিকভাবে পরিচালনা করা ন্যায় এবং ইনসাফের সাথে এটাও তার দায়িত্ব এই বিশৃঙ্খলা গুলো যেন সৃষ্টি না হয় এই ব্যাপারেও তাকে সচেতন এবং সতর্ক থাকতে হবে মহতারাম উপস্থিতি এই ঘটনার সাথে জড়িত বিভিন্ন আমার দৃষ্টিতে বিভিন্ন দিক দিয়ে আপনাদের সামনে আমি কথা বলছিলাম এর মধ্য থেকে ওনার বক্তব্যের মধ্যে এসেছে যে অনেক মানুষ ওনাকে অনেকে ওনার প্রতি অবিচার করছে এমনকি এর মধ্যে উনি ওনার বাবাকেও দায়ী করছেন এটাও আমাদের সমাজের একটা চরম বাস্তবতা আমরা যেভাবে সন্তানদেরকে দায়ী করি যা আজকাল সন্তানেরা তাদের বাবা মায়ের খোঁজ খবর রাখে না ঠিক তদ্রূপ ভাবে এমন বাবা মা সমাজের মধ্যে আছেন যারা সন্তানদের উপরে জুলুম করেন এবং সন্তান সন্তানের পলসপনের প্রতি বৈষম্যমূলক আচরণ করেন কথা বলেন ঠিক না বেঠিক অতএব আলোচনা যেমন এদিক থেকে হবে যে সন্তানেরা তাদের পিতামাতার প্রতি যথাযথ দায়িত্ব পালন করা উচিত তাদের করতে হবে ঠিক তদ্রূপ এ বাবা মায়ের দিকটাও নিশ্চিত করা উচিত তারাও যেন সন্তানের সন্তানের পরস্পরের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং অবিচার এবং জুলুম যেন না করে পারিবারিক জীবনের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমরা এই বিষয়টা তো আলোচনা করি যে আজকাল আমাদের এখানে ইউরোপিয়ানদের মতো পশ্চিমা বিশ্বের মতো আমাদের এখানে বৃদ্ধ বয়সে বাবা মাকে আশ্রমের মধ্যে থাকতে হয় বৃদ্ধাশ্রমের মধ্যে তাদেরকে জীবন কাটাতে হয় মানবেতর জীবন যাপন জীবন যাপন করতে হয় এই বিষয়টা যেমন ধিকারের সাথে সমালোচনার সাথে আলোচনার বিষয় ঠিক তদ্রুপ এই বিষয়টাও আলোচনায় থাকা দরকার যে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বয়সে বাবা মা যাওয়াটা যেমন কাম্য নয় ঠিক তদ্র ভাবে উঠতি বয়সের শিশু এবং সন্তান তাদেরকে বাবা মায়ের বঞ্চিত করে কেয়ারের মাধ্যমে মাতৃ মাতৃসদনের মানুষের মাননী আজকাল এই সিস্টেমে সন্তান লালন পালন করার পরিবর্তে বাবা মায়ের আদর সোহাগ আর শাসক অনুশাসনের মাধ্যমে সন্তানদেরকে লালন পালন করা দরকার আপনি আপনার সন্তানকে ডে কেয়ারের মাধ্যমে বড় করাবেন নিজেও চাকরি করবেন আর স্ত্রীদেরকেও দিয়েও চাকরি করাবেন তো বৃদ্ধ বয়সে যদি আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় তাহলে এটাকে নিয়ে খুব বেশি হইচই করার বিষয় নয় কথা বলেন ঠিক তবে ঠিক এইজন্য দুটোই এখানে আলোচনার বিষয় কিন্তু আমরা আলোচনা করি যে বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে খোঁজ দিয়ে দেখেন হয়তো এই লোকটা তার ছেলেকে এবং মেয়েকে সে

তার বাবা মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে হয়তো মানে খুব রেয়ার ঘটনা ঘটতে পারে আমরা খুব মনে করি যে খুব কম মানে এভাবে যদি ইয়া হয় যত্ন নেওয়া হয় আগের থেকে তাহলে এই ধরনের ঘটনা কম ঘটবে অথবা ঘটবে না এখানে আরো একটা বিষয় আলোচনার বিষয় সেটা হলো যে আমরা এখন শিক্ষা বলতে শুধু কর্মমুখী শিক্ষা মানে এমন শিক্ষা যে শিক্ষার দ্বারা আমি কিছু করতে পারবো এবং কিছু করে আমি খেতে পারবো কর্মমুখী শিক্ষা মনে রাখবেন এটা বিশ্বের এখন চায় চায় না না এবং চাইনিজদের দর্শন এটা যে শিক্ষা মানে কর্মমুখী শিক্ষা মনে রাখবেন শিক্ষা কর্ম শিক্ষার উদ্দেশ্য কর্মমুখী শিক্ষা নয় শিক্ষার উদ্দেশ্য তালিম তালিমিল ইনসানিয়ত কে লি শিক্ষা হচ্ছে মানবতার উৎকর্ষ সাধনের জন্য মানবতার উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা মনুষ্যত্বের উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা মানবতা শিক্ষা করার জন্য শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটানোর জন্য শিক্ষা আর মনুষ্যত্ব এবং মানবতার বিকাশ ঘটানোর সবচেয়ে বড় পাঠ দানকারী আর শিক্ষক হলেন আমার আপনার নবী নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম

তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে রেখেছ অথচ আখেরাতের জীবনটাই হলো শ্রেষ্ঠ এবং উত্তম এই মোটিভেশন এবং এই শিক্ষা এই মনস্তাত্ত্বিক শিক্ষা এটা ছোটবেলার থেকে জরুরি এইজন্য কর্মমুখী শিক্ষা এবং অন্যান্য জাগতিক শিক্ষা আমরা বিরোধিতা করি না এর পাশাপাশি সন্তানদেরকে دینی শিক্ষা দেন دینی শিক্ষাে শিক্ষিত সন্তানদের অন্তঃতপক্ষে বাবা মাকে এভাবে একাকিত্ব ঘরের মধ্যে ফেলে দিবে না দিনদার সন্তান কখনো এই কাজটা করতে পারে না সম্মানিত উপস্থিতি এই ঘটনার আরো বিভিন্ন দিকের মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই যে আমি ওটা বলছি আগেই বলছি আপনাদেরকে অনেক বা অনেক ভাবে আমি দেখেছি তো এখানে দেখবেন টেবিলের উপরে একটা নীল একটা নীল বইয়ের মতো আস আমার প্রথম দৃষ্টিতেই মানে চিন্তা করতেছিলাম যে বইটা কি এই বই এটা কি কিন্তু বোঝা যাচ্ছিল না এত মোটা বইটা কি অনেক সময় ধরে চিন্তা করেছি বোঝা যাচ্ছিল না পরে অনুসন্ধান করতে করতে অন্য সোর্সের মাধ্যমে ওইটা আমি নিশ্চিত হয়েছি সেটা হলো কোয়ান্টাম মেথড এর প্রকাশিত কোরআনের মর্মবাণী এই মোটা করে কোয়ান্টাম কোয়ান্টাম মেথড কোয়ান্টাম মেথড এটা একটা ধ্যানমূলক প্রশিক্ষণ একটা নতুন ধর্মচিন্তা এবং প্রয়োগিক নতুন একটা ধর্ম চিন্তা যারা ইসলাম এবং অন্যান্য সবকিছুকে সব কিছুকে মিলাইয়া এই একটা ধর্ম চিন্তা দাঁড় করাইছে শরীর বুখারি নামে এক ভদ্রলোক তো তার সম্পর্কে বিস্তারিত বললাম যে এখন তো বলার সুযোগ নেই শরীফ বুখারি সে একটা গণক মানুষ জ্যোতির্বিদ এমন কি সে জাদু করো জাদু চর্চা নিয়েও দীর্ঘদিন পড়াশোনা করছে তো একজন জ্যোতির্বিদের বানানো গণকের বানানো এবং এই জাদুঘরের তৈরি করা একটা ধর্ম দর্শন এবং ধর্ম দর্শন এটা একজন মুসলমানের জন্য কতটুকু নিরাপদ বিস্তারিত আলোচনা ছাড়াই এটা যে একজন মুসলমানের ইমানের জন্য হুমকির বিষয় এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আমি করবো এই এটার দ্বারা এর দ্বারা বোঝা যায় যে উনি মোটিভেশন মেডিটেশন অর্থাৎ ধ্যান করতেন তিনি এবং জীবনের শেষ পর্যায়ে হয়তো একটা আত্মিক শান্তি নেওয়ার উনি এখান থেকে চেষ্টা করছেন প্রশান্তি লাভ নেওয়ার চেষ্টা করছেন এই এটা এটার থেকে কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল ক্বলব শান্তি কেবল নেটো আল্লাহর কাছে কথা বললেন ঠিক না বেটি শান্তি শুধুমাত্র কার কাছে আল্লাহর কাছে আল্লাহর সাথে সম্পর্ক যার যত মজবুত হবে তার দুনিয়া আখেরাতের শান্তি তত বেশি নিশ্চিত এবং তত বেশি নিরাপদ আর নিশ্চিত হবে আমি বলছিলাম যে এই ধরনের এই যে ঘটনা হতাশাগ্রস্ত হওয়া ডিপ্রেশন ডিপ্রেশনের আগের যতগুলো বলছি ওগুলি সব বাহ্যিক কারণ আসল কারণ হচ্ছে একজন বান্দা এবং তার রব বান্দা আর রব بنّاع الراب مخلوق الخالق عبد المعبود সৃষ্টি এবং সৃষ্টিকর্তা এই দুয়ের মাঝে গ্যাপ আর সম্পর্ক যত দূরের হবে মানুষ তত বেশি হতাশাগ্রস্ত হবে মানুষ যদি হতাশার থেকে নিরাপত্তা চায় যদি শান্তি চায় প্রশান্তি চায় দুনিয়া এবং আখেরাতে তাহলে তার একমাত্র একমাত্র বিকল্প একমাত্র পথ হচ্ছে যে মখলুক হিসাবে খালেকের সাথে আব্দ হিসাবে মাহবুদ হিসাবে বন্ধ হিসাবে তার রবের সাথে এবং হিসাবে তার সাথে সম্পর্ককে মজবুত করবে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হওয়া মানুষ কোনদিন কোনো দিন কিছুতেই কোনোভাবেই ডিপ্রেশনের শিকার আর হতাশার শিকার হতে পারে এই সব কারণে এক কারণ আল্লাহর থেকে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহ তা সাথে আমাদের সম্পর্ককে মজবুত করা উচিত এবং সেক্ষেত্রে একজন সাধারণ মানুষের জন্য আমরা যারা সাধারণ মানুষ সাধারণ মানুষ বলতে আমি এখানে বুঝাইতে চাচ্ছি যারা আমরা মাদ্রাসায় পড়ে অথবা আলাদাভাবে দিন শিখতে পারিনি আমাদের জন্য এই আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করা একটা ক্ষুদাই মেরামত হচ্ছে হজরত মহরানে ইলিয়াস রহমত উল্লাহ আলে আমাদের জন্য যে চলতি ফির চলতা ফিরতা মাদ্রাসা ভ্রাম্যমান মাদ্রাসা মোবাইল মাদ্রাসা আমাদের জন্য রেখে গেছেন অর্থাৎ দাওয়াত তবলিগের এই মেহনত দাওয়াত তবলিগের এই মেহনতের সাথে আমি দাওয়াত তবলিগের মেহনতের সাথে জুড়ে গেছে জীবনের কোন একটা পর্যায়ে এমন মানুষকে আমি হতাশাগ্রস্ত দেখি নেই এজন্য মহতারাম উপস্থিতি আসল বিষয় হলো আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা আর আমাদের জন্য এটার একটা সহজ মাধ্যম হচ্ছে দাওয়াত তবলিগের মেহনতের সাথে নিজেকে যুক্ত করে নেওয়া আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার আমল করার তৌফিক দান